রিয়াজ কলিং বেল চাপ দিতে লাগলো কিছুক্ষণ পর বাড়ির কাজের মেয়ে রূপমা এসে দরজা খুলে দিল রিয়াজ মেয়েটিকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল মনে মনে বলছে এই মেয়ে আবার কে দেখতে তো খুবই সুন্দর সেই রকম আর এদিকে রিয়াজকে দেখতে পেয়ে রূপমা সালাম দিয়ে জিজ্ঞেস করলো কাকে চাই রিয়াজ ভাবনা থেকে ফিরে বলল জি আমি কি ভেতরে আসতে পারি ভেতরে আসতে পারি মানে বললেই হলো জানা নেই চেনা নেই হুট করে পরিচয় না দিয়ে ভেতরে আসবেন এটা কেমন কথা সেটা ভেতরে এসেই বলি না পরিচয় না দিয়ে ভেতরে আসতে পারবেন না আর পরিচয় দেওয়ার পর আমি যদি চিনি তাহলে আসতে পারবেন আর না চিনলে উল্টো আপনাকে ফেরত যেতে হবে এমন চটপট কথা শুনে রিয়াজ মুগ্ধ হয়ে বলল বাহ আপনি তো খুব সুন্দর করে কথা বলেন আপনি যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর আপনার কথা বলার ধরন তাই নাকি আপনি তো খুব ভালো কৌশল জানেন মানে না বলছিলাম ভেতরে ঢোকার জন্য প্রশংসা করছেন হো রে বাবা আপনার আইডিয়া দেখে খুব চমৎকার এমন কথা বলতেই রূপমায় মৃদু হেসে ছেলেটির দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো কি ব্যাপার এই ছেলেটা দেখতে শুনতে স্মার্ট কিন্তু এত কথা বলছে কেন নিশ্চয় এই বাড়ির পরিচিত কেউ হবে না হলে আমার মতো কাজের মেয়ের সাথে পটর পটর করতো না ভাবনা থেকে ফিরে কিছু বলতে যাবে এমন সময় চুলার ডাল উপরে সরা পড়ে যাওয়ার শব্দ শুনে রূপমা বলল ওরে খাই সেরে আমার ডাল শেষ এমন কথা বলে দৌড়ে চলে যায় তারপর রিয়াজ সুযোগ পেয়ে ঘরের ভেতর ঢুকে সোফায় গিয়ে বসে পড়ে আর এদিকে রূপমার হঠাৎ চিৎকারের আওয়াজ শুনে রিয়াজ দৌড়ে এসে দেখে রূপমা পায়ে হাত দিয়ে কান্না করছে রিয়াজ জিজ্ঞেস করলো কি হয়েছে পায়ে ডালের পানি পড়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখছি এমন কথা বলে রূপমাকে ধরে নিয়ে ড্রয়িং রুমের দিকে নিয়ে যায় সোফায় বসালে রূপমা অবাক হয়ে আরও জোরে কান্না করতে লাগলো আপনি আমার গায়ে হাত দিলেন কেন আমার খুব লজ্জা লাগছে আহা আমি যেটা জিজ্ঞেস করি আপনি সেটার উত্তর দিন মলম কোথায় ড্রয়ারে দেখুন রিয়া যেই না আনতে যাবে তখনই বলে উঠল না যাবেন না আপনি আগে পরিচয় দিন তারপর আবার কান্না করতে লাগলো রিয়া জবাব না দিয়ে মলম আনতে চলে যায় রূপমা চুপি চুপি দেখতে থাকে সে কিছু চুরি করছে কিনা তারপর রিয়াজ মলমেনে রূপমার পায়ে লাগিয়ে দিলে রূপমার অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো মনে হয় যেন তার সারা শরীর শিউরে উঠল ভয়ে কাঁপতে লাগলো কি থেকে কি হয়ে গেল তারপর হঠাৎ রিয়াজ তার হাত সরিয়ে লাগেজ নিয়ে তার রুমের দিকে যেতেই রূপমা বলল আরে আপনি কোথায় যাচ্ছেন আমি এই বাড়ির বড় ছেলে আমার নাম রিয়াজ রিয়াজ নাম শুনতেই রূপমা লজ্জা মাখা মুখে বলল বড় সাহেব গো আপনি আমার ক্ষমা করিয়ে দেন আমি আপনারে চিনতে পারি নাই আরে না ঠিক আছে সোফায় বসো আচ্ছা মার বোন কোথায় ওনারা একটু বাইরে গেছেন কিছুক্ষণের মধ্যে আয়সা পড়বো আপনি ফ্রেশ হয়ে এলন আমি আপনারে খাবার দিতেছি আরে না পা নিয়ে কষ্ট করার দরকার নেই মা আসলে একসাথে খাবো আর হ্যাঁ তোমার নাম কি আমার নাম রূপমা সুসি ওয়াও নাইস নেম আচ্ছা তুমি একটু আগে আমার সাথে খুব সুন্দর করে কথা বলেছো কিন্তু এখন গ্রামের ভাষায় কথা বলছো কেন আগে তো আপনার পরিচয় জানতাম না এখন তো জানলাম আপনি কে তাই আর আপনাকে মতো শিক্ষিত বড়লোকের লোকের লগে আমি শুদ্ধ কথা কইবার চাই না আমার খুব লজ্জা লাগে এমন কথা বলে হেসে রান্নাঘরের দিকে চলে যেতেই পড়ে যেতে লাগলো তাকে ধরে রূপমার রুমের দিকে নিয়ে যায় তারপর রূপমাকে শুইয়ে দিয়ে বলল রূপমা তুমি একটু আরাম করো আমি আসছি কেমন এমন কথা বলার পর রিয়াজ তার রুম থেকে বেরিয়ে যায় এদিকে ছেলে রিয়াজ ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিচ্ছে এমন সময় মা এসে বলল বাবা রিয়াজ তুই হঠাৎ আমাদের না জানিয়ে বিদেশ থেকে চলে এলি ছেলে মাকে দেখতে পেয়ে সালাম করতে চাইলে মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল থাক বাবা তুই এসেছিস আমার যে কতটা ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না এদিকে তার ছোট বোন রিয়া অভিমান করে দাঁড়িয়ে থাকতে দেখে ভাই বোনকে জড়িয়ে ধরে বলল কিরে পাগলি রাগ করে দাঁড়িয়ে রইলি কেন থাক তুমি আমার সাথে কথা না বলে মায়ের সাথে কথা বলেছ এখন আমার সাথে আর কথা বলা লাগবে না আরে পাগলি মাই তো আমাদের সব মা ছাড়া জীবনটাই অচল তুই আমার লক্ষ্মী বোন তোর সাথে কথা না বলে কি আর থাকতে পারি ভাইয়ের মুখে কথাটা শুনে বোন হাসি দিয়ে বললো ভাইয়া আমার জন্য কি কি এনেছো অনেক কিছু এনেছি লাগেজ খুলে তোর যেটা ভালো লাগে সেটাই নিবি এমন কথা শুনে ছোটো বোন রিয়া খুশি হয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার পর দেখলি বাবা তোর বোন কতটা খুশি হয়েছে হ্যাঁ মা দেখেছি মা তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো শুকাবো না আমার ছেলে বিয়ে করে বউ ঘরে না আনলে তো আমার সেবা করার মানুষ নেই ভাগ্যিস রূপমা আছে বলেই আমি ভালো আছি ওকে মা এবার তোমার জন্য লক্ষ্মী একটা বউ নিয়ে আসবো সত্যি বাবা হ্যাঁ মা তাহলে আমি কোনে দেখা শুরু করি সেটা আমি কাল সকালে তোমাকে জানাবো ওকে বাবা এখন একটু রেস্ট কর আমি খাবার দিচ্ছি টেবিলে কেমন ওকে মা ঠিক আছে তারপর মা বিদায় নিয়ে চলে যাওয়ায় রিয়াজ তার কাজে ব্যস্ত হয়ে পড়ে যাই হোক গভীর রাতে রিয়াজ রূপমার ঘরে যায় রূপমার পাশে বসে বললো রূপমা আমি রিয়াজ তুমি ঘুমিয়ে গেছো ঘুম থেকে রূপমা উঠে বলল বড় সাহেব আপনি এত রাতে মা দেখলে খুব বকা দেবে সেটা না হয় আমি বুঝবো তোমার সাথে আমার কিছু কথা ছিল আপনার যা বলা সকালে মায়ের সামনে বলবেন আপনি এখন আসুন এত রাতে আপনি আমার রুমে আসাটা ভালো দেখায় না রূপমা আমি তোমাকে অনেক টাকা দেব। তুমি আমাকে একটু সময় দাও তোমাকে আমার খুব ভালো লেগেছে সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি আমাকে যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে নই আমি আর একটাও কথা বলতে চাই না মনে করেছিলাম আপনি ভালো মনের মায়ের মতো উদার মন মানসিকতা কিন্তু না আপনি আসলেই খারাপ আপনি আসুন না হলে আমি চিৎকার করে মাকে ডাক দেব। তুমি কে কাজের মেয়ে নাকি অন্য কেউ সেটা আপনাকে বলতে রাজি নয় শুধু এটা বলে রাখি আমি কোনো খারাপ মেয়ে নই আপনাদের পরিবার ভালো দেখে এ ভাষায় কাজ করছি নিজের ইজ্জতের ভয়ে অন্য কোথাও কাজ করতে চায় না এখন যদি এখানে শকুনের চোখ পড়ে তাহলে আর এখানে থাকবো না এদিকে মা আড়াল থেকে এসব কথা শুনে মনে মনে বলল। আমার ছেলের জন্য এরকম একটা মেয়ে আমি চেয়েছিলাম আল্লাহ মিলিয়ে দিয়েছে আসলে সব কাজের মেয়ে খারাপ হয় না তাছাড়া ভালোদের মধ্যে যদি খারাপ থাকে খারাপের মধ্যে ভালো থাকবে না কেন আমাকে ছেলের সামনে যেতেই হবে এমন কথা বলে মা তার ছেলেকে বলল বাবা রিয়াজ মায়ের কণ্ঠ শুনে দুজনে দাঁড়িয়ে যায় রূপমা লজ্জায় মাথা নিচু করে ফেলে বাবা তুই কি বুঝলি মা তুমি আর অন্য কোথাও মেয়ে দেখবে না আমি একেই বিয়ে করব রূপমা অবাক হয়ে রিয়াজের দিকে তাকিয়ে তারপর মার দিকে তাকাতেই মা হেসে বলল কিরে মা অবাক হচ্ছিস অবাক হওয়ার কিছু নেই আমার ছেলের পছন্দ মানে আমার পছন্দ মারে কথাই আছে না জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তোর পরিচয় আমার জানা দরকার নেই তুই এখন থেকে আমার মেয়ে মায়ের মুখে এমন কথা শুনে রূপমা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো তারপর মা রিয়াজের হাত আর রূপমের হাত এক করে বলল তোরা কথা বল আমি আসছি আর এদিকে রিয়াজ এবং রূপমা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসতে লাগল সুপ্রিয় দর্শক গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন রিয়াজ কলিং বেল চাপ দিতে লাগলো কিছুক্ষণ পর বাড়ির কাজের মেয়ে রূপমা এসে দরজা খুলে দিল রিয়াজ মেয়েটিকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল মনে মনে বলছে এই মেয়ে আবার কে দেখতে তো খুবই সুন্দর সেই রকম আর এদিকে রিয়াজকে দেখতে পেয়ে রূপমা সালাম দিয়ে জিজ্ঞেস করলো কাকে চাই রিয়াজ ভাবনা থেকে ফিরে বলল জি আমি কি ভেতরে আসতে পারি ভেতরে আসতে পারি মানে বললেই হলো জানা নেই চেনা নেই হুট করে পরিচয় না দিয়ে ভেতরে আসবেন এটা কেমন কথা সেটা ভেতরে এসেই বলি না পরিচয় না দিয়ে ভেতরে আসতে পারবেন না আর পরিচয় দেওয়ার পর আমি যদি চিনি তাহলে আসতে পারবেন আর না চিনলে উল্টো আপনাকে ফেরত যেতে হবে এমন চটপট কথা শুনে রিয়াজ মুগ্ধ হয়ে বলল বাহ আপনি তো খুব সুন্দর করে কথা বলেন আপনি যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর আপনার কথা বলার ধরন তাই নাকি আপনি তো খুব ভালো কৌশল জানেন মানে না বলছিলাম ভেতরে ঢোকার জন্য প্রশংসা করছেন হো রে বাবা আপনার আইডিয়া দেখে খুব চমৎকার এমন কথা বলতে রূপমায় মৃদু হেসে ছেলেটির দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো কি ব্যাপার এই ছেলেটা দেখতে শুনতে স্মার্ট কিন্তু এত কথা বলছে কেন নিশ্চয়ই এই বাড়ির পরিচিত কেউ হবে না হলে আমার মতো কাজের মেয়ের সাথে পটর পটর করতো না ভাবনা থেকে ফিরে কিছু বলতে যাবে এমন সময় চুলার ডাল উপরে সরা পড়ে যাওয়ার শব্দ শুনে রূপমা বলল ওরে খাই সেরে আমার ডাল শেষ এমন কথা বলে দৌড়ে চলে যায় তারপর রিয়াজ সুযোগ পেয়ে ঘরের ভেতর ঢুকে সোফায় গিয়ে বসে পড়ে আর এদিকে রূপমার হঠাৎ চিৎকারের আওয়াজ শুনে রিয়াজ দৌড়ে এসে দেখে রূপমা পায়ে হাত দিয়ে কান্না করছে রিয়াজ জিজ্ঞেস করলো কি হয়েছে পায়ে ডালের পানি পড়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখছি এমন কথা বলে রূপমাকে ধরে নিয়ে ড্রয়িং রুমের দিকে নিয়ে যায় সোফায় বসালে রূপমা অবাক হয়ে আরও জোরে কান্না করতে লাগলো আপনি আমার গায়ে হাত দিলেন কেন আমার খুব লজ্জা লাগছে আহা আমি যেটা জিজ্ঞেস করি আপনি সেটার উত্তর দিন মলম কোথায় ড্রয়ারে দেখুন রিয়া যেই না আনতে যাবে তখনই বলে উঠল না যাবেন না আপনি আগে পরিচয় দিন তারপর আবার কান্না করতে লাগলো রিয়াজ জবাব না দিয়ে মলম আনতে চলে যায় রূপমা চুপি চুপি দেখতে থাকে সে কিছু চুরি করছে কিনা তারপর রিয়াজ মলম এনে রূপমার পায়ে লাগিয়ে দিলে রূপমার অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো মনে হয় যেন তার সারা শরীর শিউরে উঠল ভয়ে কাঁপতে লাগলো কি থেকে কি হয়ে গেল তারপর হঠাৎ রিয়াজ তার হাত সরিয়ে লাগেজ নিয়ে তার রুমের দিকে যেতেই রূপমা বলল আরে আপনি কোথায় যাচ্ছেন আমি এই বাড়ির বড় ছেলে আমার নাম রিয়াজ রিয়াজ নাম শুনতেই রূপমা লজ্জা মাখা মুখে বলল বড়ো সাহেব গো আপনি আমার ক্ষমা করিয়ে দেন আমি আপনারে চিনতে পারি নাই আরে না ঠিক আছে সোফায় বসো আচ্ছা মার বোন কোথায় ওনারা একটু বাইরে গেছেন কিছুক্ষণের মধ্যে আইসা পড়বো আপনি ফ্রেশ হয়ে এলন আমি আপনারে খাবার দিতেছি আর না পা নিয়ে কষ্ট করার দরকার নেই মা আসলে একসাথে খাবো আর হ্যাঁ তোমার নাম কি আমার নাম রূপমা সুসি ওয়াও নাইস নেম আচ্ছা তুমি একটু আগে আমার সাথে খুব সুন্দর করে কথা বলেছ কিন্তু এখন গ্রামের ভাষায় কথা বলছো কেন আগে তো আপনার পরিচয় জানতাম না এখন তো জানলাম আপনি কে তাই আর আপনাকে মতো শিক্ষিত বড়লোকের লোকের লগে আমি শুদ্ধ কথা কইবার চাই না আমার খুব লজ্জা লাগে এমন কথা বলে হেসে রান্নাঘরের দিকে চলে যেতেই পড়ে যেতে লাগলো রিয়াজ তাকে ধরে রূপমার রুমের দিকে নিয়ে যায় তারপর রূপমাকে শুইয়ে দিয়ে বলল রূপমা তুমি একটু আরাম করো আমি আসছি কেমন এমন কথা বলার পর রিয়াজ তার রুম থেকে বেরিয়ে যায় এদিকে ছেলে রিয়াজ ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিচ্ছে এমন সময় মা এসে বলল বাবা রিয়াজ তুই হঠাৎ আমাদের না জানিয়ে বিদেশ থেকে চলে এলি ছেলে মাকে দেখতে পেয়ে সালাম করতে চাইলে মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল থাক বাবা তুই এসেছিস আমার যে কতটা ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না এদিকে তার ছোট বোন রিয়া অভিমান করে দাঁড়িয়ে থাকতে দেখে ভাই বোনকে জড়িয়ে ধরে বলল, কিরে পাগলি রাগ করে দাঁড়িয়ে রইলি কেন থাক তুমি আমার সাথে কথা না বলে মায়ের সাথে কথা বলেছ এখন আমার সাথে আর কথা বলা লাগবে না আরে পাগলি মাই তো আমাদের সব মা ছাড়া জীবনটাই অচল তুই আমার লক্ষ্মী বোন তোর সাথে কথা না বলে কি আর থাকতে পারি ভাইয়ের মুখে কথাটা শুনে বোন হাসি দিয়ে বলল ভাইয়া আমার জন্য কি কি এনেছ অনেক কিছু এনেছি লাগেজ খুলে তোর যেটা ভালো লাগে সেটাই নিবি এমন কথা শুনে ছোটো বোন রিয়া খুশি হয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার পর দেখলি বাবা তোর বোন কতটা খুশি হয়েছে হ্যাঁ মা দেখেছি মা তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো শুকাবো না আমার ছেলে বিয়ে করে বউ ঘরে না আনলে তো আমার সেবা করার মানুষ নেই ভাগ্যিস রূপমা আছে বলেই আমি ভালো আছি ওকে মা এবার তোমার জন্য লক্ষ্মী একটা বউ নিয়ে আসব। সত্যি বাবা হ্যাঁ মা তাহলে আমি কোনে দেখা শুরু করি সেটা আমি কাল সকালে তোমাকে জানাবো ওকে বাবা এখন একটু রেস্ট কর আমি খাবার দিচ্ছি টেবিলে কেমন ওকে মা ঠিক আছে তারপর মা বিদায় নিয়ে চলে যাওয়ায় রিয়াস্তার কাজে ব্যস্ত হয়ে পড়ে যাই হোক গভীর রাতে রিয়াজ রূপমার ঘরে যায় রূপমার পাশে বসে বলল। রূপমা আমি রিয়াজ তুমি ঘুমিয়ে গেছো ঘুম থেকে রূপমা উঠে বলল বড় সাহেব আপনি এত রাতে মা দেখলে খুব বকা দেবে সেটা না হয় আমি বুঝবো তোমার সাথে আমার কিছু কথা ছিল আপনার যা বলা সকালে মায়ের সামনে বলবেন আপনি এখন আসুন এত রাতে আপনি আমার রুমে আসাটা ভালো দেখায় না রূপমা আমি তোমাকে অনেক টাকা দেব। তুমি আমাকে একটু সময় দাও তোমাকে আমার খুব ভালো লেগেছে সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি আমাকে যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে নয় আমি আর একটাও কথা বলতে চাই না মনে করেছিলাম আপনি ভালো মনের মায়ের মতো উদার মন মানসিকতা কিন্তু না আপনি আসলেই খারাপ আপনি আসুন না হলে আমি চিৎকার করে মাকে ডাক দেব। তুমি কে কাজের মেয়ে নাকি অন্য কেউ সেটা আপনাকে বলতে রাজি নয় শুধু এটা বলে রাখি আমি কোনো খারাপ মেয়ে নই আপনাদের পরিবার ভালো দেখে এ ভাষায় কাজ করছি নিজের ইজ্জতের ভয়ে অন্য কোথাও কাজ করতে চায় না এখন যদি এখানে শকুনের চোখ পড়ে তাহলে আর এখানে থাকবো না এদিকে মা আড়াল থেকে এসব কথা শুনে মনে মনে বলল আমার ছেলের জন্য এরকম একটা মেয়ে আমি চেয়েছিলাম আল্লাহ মিলিয়ে দিয়েছে আসলে সব কাজের মেয়ে খারাপ হয় না তাছাড়া ভালোদের মধ্যে যদি খারাপ থাকে খারাপের মধ্যে ভালো থাকবে না কেন আমাকে ছেলের সামনে যেতেই হবে এমন কথা বলে মা তার ছেলেকে বলল বাবা রিয়াজ মায়ের কণ্ঠ শুনে দুজনে দাঁড়িয়ে যায় রূপমা লজ্জায় মাথা নিচু করে ফেলে বাবা তুই কি বুঝলি মা তুমি আর অন্য কোথাও মেয়ে দেখবে না আমি একেই বিয়ে করব। রূপমা অবাক হয়ে রিয়াজের দিকে তাকিয়ে তারপর মার দিকে তাকাতেই মা হেসে বলল কিরে মা অবাক হচ্ছিস অবাক হওয়ার কিছু নেই আমার ছেলের পছন্দ মানে আমার পছন্দ মা রে কথাই আছে না জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তোর পরিচয় আমার জানা দরকার নেই তুই এখন থেকে আমার মেয়ে মায়ের মুখে এমন কথা শুনে রূপমা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল তারপর মা রিয়াজের হাত আর রূপমের হাত এক করে বলল তোরা কথা বল আমি আসছি আর এদিকে রিয়াজ এবং রূপমা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসতে লাগল সুপ্রিয় দর্শক গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন